দেখতে পারছি নাকি? এটি অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর যখন অনেকে বলেছিল আমাদের সহযোদ্ধা ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন টুটুল তারেক রণজীবনের উপর আঘাত করা হয়েছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, একের পর এক হত্যাকাণ্ড চলছে, আমরা বিচার পাইনি। আমরা আগেই বলেছি যদি অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, বিচার না করা হয়, তাহলে আমরা কঠোরভাবে রাজপথে নামব এবং সকল ধরনের অপচেষ্টাকে আমরা রাজপথে মোকাবেলা করব। Hot!